আপনার নামটা? আমার নাম উসমান। কোথা থেকে এসেছেন? আমি সিলেট নলিবাজার থেকে এসেছি। আচ্ছা, আপনি আসলে কোন সমস্যার জন্য এখানে এসেছেন? আমি এসেছি এখানে আমার মেরুদণ্ডের আর্থিক সমস্যা, এটা নাকি পাটন করছে। আচ্ছা, কতদিন যাবত? এটা তো 3 মাস 4 বছর যাবত। 4 বছর। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? আমি ইন্টারনেটে পেয়েছি। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালে যে চিকিৎসা নিয়েছেন তাতে আপনি কতটুকু মানে এখন কি রকম ফিল করতেছেন? আমার অনেক উপকার হয়েছে, এখানে অনেক ভালো স্টেটমেন্ট হয়েছে। আমি এর আগে ঢাকা ইউনিটেড আমি 3 মাস চিকিৎসা নিয়েছি, তাতে আমার কিছু ফলো হয়নি। এখানে আসে আমি 18 দিন থাকছি, অনেক ভালো চিকিৎসা হয়েছে, ওনার দ্বারা আমি সুস্থ করি। এখন কীরকম ফিল করতেছেন? এখন আমি মোটামুটি ভালো সুস্থ, পুরো সুস্থ। আচ্ছা আচ্ছা, এখানকার পরিবেশ, সব মানে আমি তো বাইরে জব করি দুবাই, আমার কাছে লাগতেছে দুবাইয়ের মতোই, মানে এত সুন্দর পরিবেশ। ওয়ার্ড বয় থেকে নার্স ডক্টর সবাই ভালো, অনেক ভালো ব্যবহার করছে। অনেক ভালো, অনেক ভালো, মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। অন্যান্য যে পেশেন্টগুলো আছে তাদের সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে। অন্য আমার সাথে একজন পেশেন্ট ছিল, ও কুমিল্লা থেকে এসেছে, মানে ওনার এক পাও চলে গেছে। আচ্ছা, উনি মাটি আর দিয়ে মাটির উপরে বোর করে রুমে আসছে, ও রুমেটাও আজকে আমার সাথে ভালো হয়ে দেশের বাড়িতে চলে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে পিডিডোরেসে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ।